আমাকে কমবেক করা যায় অনুসরণ হতে পারে যে এফআইআর করতে কি পুলিশ স্টেশনে যাবে কখন কখন কেউ টার্গেটেড হয়ে যায় আমার পুলিশ স্টেশনের কোনো ঠিক থাকে না সাম অফ দ্য কেস দ্যাট দ্য পুলিশ দে দেমসেলফ ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি লজ দি এফআইআর পিপল গো ওভার দেয়ার তাদেরকে বোঝানো হয় হোয়াই নট ফাইল আ জেনারেল ডায়রি আপনি জিডি করে দিয়ে চলে যান আপনার এফআইআর করার কোনো দরকার নেই ইফ ইউ ফাইল দ্য এফআইআর ইউ হ্যাভ টু অন দ্য ইনভেস্টিগেশন স্টার্টস এভরি রেসপেক্টিভ ডে যখন শুনানি হবে আপনাকে কিন্তু কোর্টে এসে হাজিরা দিতে হবে পারবেন কি যদি না পারেন ইট ইজ বেটার আপনি জিডি করে দিয়ে চলে যান জেনারেল প্রবলেম যেটা মিস করে সামনে অনেক লোক বিভিন্ন সময় কমপ্লেন করে গেছে তার আনসারটা হচ্ছে ইউ শুড ইন দ্যাট কেস কমপ্লেন বিফোর দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি এসপির কাছে ওই অফিসার ইন চার্জ বা সেকেন্ড অফিসার যে সেখানে ছিল সে নেয়নি এফআইআর সেই বিষয়ে কমপ্লেন করুন আর আপনার ডাইরেক্ট ইউর সো কল্ড হোয়াট এভার ইজ দ্য ভার্সন সেটা এসপি তখন কাউকে নির্দেশ দেবে যেটাতে সেটা যদি কনভার্টেড ইন এফআইআর অ্যান্ড ইনভেস্টিগেশন উইল বিগিন এছাড়া আরো আছে দে ক্যান ফাইল আ কমপ্লেন্ট এগেইনস্ট স্টকিং অ্যাট দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন দ্য কমিশন দেয়ার আফটার ডিল উইথ লোকাল পুলিশ অ্যান্ড স্টার্ট লুকিং আপ ইন টু দ্য ম্যাটার আমি এটা বলতে চাইছি বিয়ন্ড দ্য পুলিশ কারণ পুলিশের কাছে গিয়ে একটা এফআইআর করে দেওয়াটাও খুব একটা সহজ পথ নয় পথগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় বলে কি হতে পারে কিন্তু ভয়ের চোটে বা কোন ধরনের লজ্জার চোটে যদি সে কমপ্লেনটাই না করে এফআইআরটাই না করে তাহলে কিন্তু যে হুয়েভার